ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ষষ্ঠীর দিন ভার্চুয়ালি ইজেডসিসি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন। গতকাল নবান্ন থেকে 69টি উত্তরবঙ্গের পুজো তিনি উদ্বোধন করেছেন, এরপর আহিরিটোলা এবং নাকতলায় গিয়ে সেখানকার পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে আর দুদিন বাদেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এটা সত্যি যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 73 লক্ষের পথে, মৃতের সংখ্যা 1,10,000 ছাড়িয়েছে, কিন্তু তাতে কি, বাঙালির মনের উৎসব প্রাণের উৎসবের চেয়ে জনসংযোগের জন্য ভালো সময় আর হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুজোর উদ্বোধন করে চলেছেন। বোধনে বার্তা দেবেন নরেন্দ্র মোদীও, আর ভোটের আগে পুজো ঘিরে ঘাসফুলের সঙ্গে পদ্ম ফুলের টক্কর এখন সবার নজর কাটছে। এরাজ্যের বাম নেতারা বরাবরই প্রত্যক্ষ পুজোয় অংশগ্রহণ থেকে বহু দূরে। এরাজ্যে বছরের পর বছর পুজো উদ্যোক্তাদের তালিকায় নাম দেখা গেছে কংগ্রেসী নেতাদের। এখন সময় বদলেছে, এখন সিংহভাগ পুজো উদ্যোক্তাদের নামের তালিকায় তৃণমূল নেতাদের ভিড়। তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা দীর্ঘদিন ধরেই কলকাতার বড় বড় পুজোর সঙ্গে জড়িত। নাকতলা উদয়ন সংঘের পুজোর চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়, সুরুচি সংঘের পুজোর সভাপতি অরূপ বিশ্বাস, একডালিয়া এভারগ্রিনের পুজোকে সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই চেনেন সকলে, চেতলা অগ্রণীর পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেরা হাকিম, শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর পরিচিতি সুজিত বসুর পুজো হিসেবে। যে উত্তরবঙ্গে লোকসভা ভোটে তৃণমূলের অত্যন্ত খারাপ ফল হয়েছে, করোনাকালে বুধবার নবান্ন থেকে সেই উত্তরবঙ্গের 69টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর আহিরিটোলা এবং নাকতলা পুজো মণ্ডপে গিয়ে সেখানকার পুজো উদ্বোধন করেন তিনি। অনেকে বলছেন মায়ের আবাহনের মধ্যে দিয়ে ভোটের আবাহনের প্রস্তুতি চলছে। মমতা ব্যানার্জিকে মা দুর্গার পাশে রেখে তাকেও, মানে মমতা ব্যানার্জিকে আগে পুজো করা হয়, মা দুর্গাকে নিচে রাখা হয়, এই ছবিও আমরা দেখেছি। মা দুর্গার মুখের মধ্যে মমতা ব্যানার্জির ছবি দিয়ে তার 10টা হাত, এটাও আমরা দেখেছি মণ্ডপে। তো যেভাবে তারা দুর্গাপুজোটাকে তৃণমূলের পুজো করে নিয়েছে, আগামী দিন মানুষ বুঝে গেছে এবং দুর্গাপুজো সবাইয়ের পুজো। আমি যে পুজোর সঙ্গে জড়িত তখন আমি কর্পোরেটের চাকরি করি, আমাদের পরিচয়টা রাজনৈতিক হতে পারে কিন্তু আমরা মূলত পাড়ার লোকদের সঙ্গে থেকেই পুজো করি। আমি এই যে বেহালায় দাঁড়িয়ে কথা বলছি, বেহালার বহু পুজোর সঙ্গে আমি জড়িত। অতীতে বহু কংগ্রেসী হেভিওয়েট নেতা কলকাতার জেলার বিভিন্ন পুজোর সঙ্গে জড়িত ছিলেন। বামীদের কাছে পুজো বলতে বইয়ের স্টল দিয়ে জনসংযোগ করা, এখন ধীরে ধীরে কংগ্রেসের জায়গাটা নিয়েছে তৃণমূল, আর গত বছর থেকে টপ করে বিজেপি। পুজোটা সুরুচি সংঘের এবছর হচ্ছে 67তম বর্ষ। এই পুজোটা আমার বাবা করতেন, ছোটবেলা থেকে যখন হাফ প্যান্ট পরতাম তখন থেকে এই পুজোটা করি, আজকেও এই পুজোটা আমি করছি। আমরা ওই ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে হবে বলে পুজো করি না। আমরা তো কংগ্রেসের থেকে অনেক নেতা পুজো করেন, আমরা তো অনেক পুজোর অনুষ্ঠানে জড়িত আছি। শুধু এটা শারদ উৎসব হচ্ছে কোনো একটা ধর্মের, বিশেষ ধর্মের উৎসব নয়, এটা মিলন উৎসব, কিন্তু তার সঙ্গে রাজনীতিটা টেনে নেন বিজেপি, যেটা আজকে হচ্ছে রাজনীতিটাকে ধর্মের সঙ্গে মিলিয়ে দিয়েছে, এটি দুর্ভাগ্য। সব মিলিয়ে সপ্তমীর ঠিক 1 সপ্তাহ আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে পুজো নিয়ে টানা পড়েন সপ্তমী। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক মণ্ডল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এর পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী পুজো সংক্রান্ত আরও বেশ কিছু ঘোষণা করেছেন। শুধু 10 বছরের পুরনো পুজো নয়, আর্থিক অনটনে থাকা কিছু নতুন পুজো কমিটিকেও অনুদান দেওয়ার পথে রাজ্য সরকার। গতকাল নবান্ন সভাঘরে পুজো অনলাইন উদ্বোধন কর্মসূচি থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা ক্লাব এখনো হয়তো সম্পূর্ণ রেডি হয়নি, কিন্তু আপনাদের গ্রাম বাংলার পুজোগুলো আমাদের প্রত্যেকের ভীষণ দৃষ্টি কাড়ে। ক্লাবগুলোই আমাদের অ্যাসেট, পুজো কমিটিগুলো আমাদের অ্যাসেট। অনেক বাড়ির পুজোও হয়, অনেক প্যান্ডেলের পুজোও যেমন হয় অনেক বাড়ির পুজোও হয়, এবং দেখবেন যদি খুব গরিব ক্লাব থাকে যাদের 10 বছর হয়নি, টাকাটা পাবে না, টাকাটা যেন সবাই পায় এটা লক্ষ্য রাখবেন যাদের 10 বছর হয়ে গেছে। আর হয়তো অনেক গরিব পুজো আছে, একটা দুটো, কিছুই নেই তাদের কাছে, সেটা পুলিশকে আমি দায়িত্ব দিচ্ছি কিছু কিছু করে তাদের একটা হেল্প করে দেবেন যাতে তারা টুকটাক করতে পারে, কারণ কোভিডের সময় মানুষের খুব প্রবলেমে আছে, দেখে নেবেন একটু। এবং মেয়েদের পুজোগুলো,
এবার চোখ রাখবো দুর্ঘটনার খবরে। রাতের শহরে আবারও বেপরোয়া গাড়ি, এম বাইপাসের কালিকাপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা, গুরুতর আহত দুই যুবক। গতকাল রাত 1:10 দুর্ঘটনা ঘটে, বেপরোয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা মারায়, গুরুতর জখম হন প্রথম গাড়ির দুই আরোহী। আশঙ্কাজনক অবস্থায় যাদবপুর সেন্ট্রাল পার্কের বাসিন্দা বিশাল সেন ও নবদ্বীপের বাসিন্দা অভ্র গোস্বামীকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। আমরা জানি এবার নিউ নর্মালে পুজো, একাধিক বিধিনিষেধ রয়েছে পুজো মণ্ডপগুলির ক্ষেত্রে। করোনা আবহে প্রশাসনের নির্দেশিকা মেনে তিন দিক খোলা সমাজসেবী সংঘের মণ্ডপ, দর্শনার্থীদের কথা ভেবে আর কি কি সাবধানতা নিচ্ছেন উদ্যোক্তারা, ঘুরে দেখলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। নমস্কার, এবিপি আনন্দের আমার পূজোয় আমি রাজনন্দিনী। আমি এসেছি আজকে কলকাতার কয়েকটি ভীষণ পরিচিত এবং খুব খুব সুন্দর পূজোর প্রস্তুতির ঝলক দেখাতে। এখন আমি আছি সমাজসেবী সংঘে। এই করোনার মধ্যে আমাদের দুর্গাপুজোর সব প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। আমরা জেনে নেব পুজোর উদ্যোক্তাদের কাছে তারা কি নিয়ম মেনে চলছেন এবং পুজোতে কি কি চেঞ্জেস এসছে, যাতে আমরা একটা কোভিড সেফ এবং কোভিড ফ্রি পুজো সেলিব্রেট করতে পারি। আসুন জেনে নিই। উদ্যোক্তাদের সঙ্গে জেনে নেব কিভাবে কোভিড সেফ একটা পুজোর উদ্যোগ নেওয়া হচ্ছে, স্যানিটাইজেশন কত দূরের, কি নিয়ম কি নর্ম। প্রশাসনের যে নির্দেশিকা সেটা আমরা মেনটেন করেছি, তিন দিক খোলা প্যান্ডেল, স্যানিটাইজেশন, তারপরে থার্মাল গান চেকিং, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং। মানে মায়ের মূর্তি যে মেন মন্দিরে থাকবে সেখান থেকে বেশ কয়েক ফিট দূরে আমাদের দর্শনার্থীরা থাকবেন, সেখানে একটা ডিমার্কেটেড সার্কেল করে আমরা তাদের দাঁড় করাবো। মাস্কের ব্যাপারটা বলি, সিঁদুর খেলাটা আমাদের একটা পুজোর একটা ভীষণ বিশেষ আমাদের অঙ্গ, সেটা বরণ, সিঁদুর খেলা। তো বরণ করা হবে ওই ডিসপোজেবল গ্লাভস, আর আমাদের ক্লাব থেকে একটা আমাদের 75 ইয়ার্সের মাস্ক করা হচ্ছে, রেড অ্যান্ড হোয়াইট। তো ওই মাস্কের ওপরেই সিঁদুর খেলার আমরা ছোট ছোট গ্রুপস করবো অফ 5। অঞ্জলিটা আমরা ফুল ছাড়া, আমাদের অঞ্জলি হবে মাইকে চলবে, হয়তো পাড়ার খুব অল্প সংখ্যক লোক এসে অঞ্জলি দেবেন, ফুল ইউজ করা হবে না। আর চারদিক থেকে আমাদের চোঙা লাগানো থাকবে, বসিয়ে খাওয়ানো 300-400 লোক সেটা হচ্ছে না, একদম অল্প কোয়ান্টিটিতে মাকে যেটুকুনি না ভোগ দিলেই হয় সেইটুকুনি জাস্ট ভোগ করা হবে। আমরা গত বছরের তুলনায় এবারে 75% বাজেট কমিয়ে আমরা আমফান ক্ষতিগ্রস্ত 75টা পরিবারের দায়িত্ব নিয়েছি। আমরা যখন ত্রাণ দিয়ে গেছিলাম তখন তাদের হাহাকারটা আমরা দেখেছিলাম, তো সেই জন্য আমরা ঠিক করি আমরা মানুষের পুজো করব। আমরা এগিয়ে যাই আমাদের পরের পূজোর দিকে, দেখি তাদের থিম কি, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং করোনার সব গাইডলাইন্স মেনে চলছে কিনা। আসুন